আজকে রেসিপিটা হলো মুড়ি মাখা। তো তার জন্য কি কি লাগছে দেখে নি। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর লেবু, এগুলো নিলেই হবে। গরম বালিতে চাল ভেজে তৈরি হয় মুড়ি। ওই যেমন ধান ভাজলেই হয়, চাল ভাজলেই চাল ভাজা, কিন্তু মুড়ি তৈরির পদ্ধতি জটিল এবং সময় সাপেক্ষ। তাই আমরা প্যাকেট থেকে কিনি এবং প্যাকেট থেকে নিয়েই আমরা ব্যবহার করি। সেটা আমরা ভিজিয়ে খাই চিনি জলে, আর এরকম মুড়ি মেখেও খাই। আবার কেউ কেউ মুড়ি মাখার অত সময় থাকে না, তখন একটুখানি চানাচোর বা একটু বাদাম এসব বিভিন্ন জিনিস দিয়ে আমরা মুড়িটাকে খেয়ে থাকি। মুড়ি শুধু খেলেও পেটের পক্ষে খুবই ভালো। যদি প্রচণ্ড হজমের সমস্যা হয়, তখন একটুখানি শুধু হালকা মুড়ি নিয়ে একটু জল খেয়ে নিলে পেটের সমস্যা দূর হয়ে যাবে। তো আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম যেগুলো আমি নিয়েছিলাম, শসা, টমেটো, এগুলো সব ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নিয়ে সেগুলোকে আমি দিয়ে দিয়েছি, চানাচুর দিয়েছি একটু বেশি করে, আর একটু লেবুর রস অল্প করে দিয়ে দিয়েছি, একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই ছিল আজকে মুড়ি মাখা। কেমন লাগলো জানিও বন্ধুরা। সবাই খুব ভালো থেকো আর সঙ্গে থেকো।